আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আলহামদুলিল্লাহ, নূরানি কায়দা খতম হয়ে গিয়েছে। নূরানি কায়দাকে আমরা পড়ে নিয়েছি, ওর আজকে আমরা পড়ব পারা নম্বর 30। ঠিক আছে, 30 পারা এই জন্যে পড়ানো হচ্ছে, ইতি ছোট ছোট শুরু দেওয়া হয়েছে, ওই জন্য 30 পারা পড়ানো হচ্ছে আপনাদেরকে। ইনশাল্লাহ এটা পড়ার পরে তারপরে আলিফ লাম থেকে আনি পারা নাম্বার 1 থেকে আমরা পড়ব। তো আজকে আমরা পারা নাম্বার 30 শুরু করব। চলেন দোয়া পড়ি, আপনারও আমার সাথে সাথে দোয়া পড়বেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহু রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। তো চলেন আজকে আমরা পড়ব সুরাত উন নাস। ঠিক আছে, ইয়ে মক্কি সুরাত, এই শুরুটি মক্কায় নাজিল হয়েছে, আয়াত 6 আয়াত আর 1 রুকু। ঠিক আছে, চলুন এটা আমি আপনাদেরকে যেমনভাবে পড়াবো আপনারাও ওরকম করেই পড়বেন। আমার সাথে সাথে আপনারা পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাসি কুল আউযু বিরাব্বিন নাস। আয়াত যখন করবেন তখন সিনের নিচে যে জের আছে আপনারা কি করবেন, সিনকে সাকিন করে তারপরে আয়াত করবেন। ঠিক আছে, মানে শ্বাসটিকে এখানে ভাঙবেন। কুল আউযু বিরাব্বিন নাস। হিজা কেমনভাবে করবেন দেখে নেন। কফ লাম পেশ কুল হামজা জবর আ, কুল আ আইনো পেশ উ, কুল আউ লাল পেশ রু, কুল আউযু বাজের বি, রব জবর রব, বি রব বা নুনজের বিন, বি রব বিন নুন আলিফ জবর না, বি রব বিন না সিনজের সি, বি রব বিন না সি, কুল আউযু বি রব বিন নাস। এরকম করে আপনারা হিজ্জা করবেন। মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি নুন সাকিনের পরে শিন এসেছে, তো এটা কি হরুফে ইখফা, তো আপনারা এখানে কি করবেন গুণনা করবেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস নুন মুশাদ্দাদ কেও গুণনা করে পড়বেন। আল্লাযী ইওয়াসউইসু ফি সুদুরিন নাসি যখন আয়াত করবেন সিনকে সাকিন করে আয়াত করবেন, মানে যখন আপনি শ্বাস যখন এখানে ভাঙবেন। ঠিক আছে, আল্লাযী ইওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাসি যখন আয়াত করবেন সিনকে সাকিন করে আয়াত করবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস
নুন মোসাদ্দাদ তো গুণনা করবেন, এখানে নুন মোসাদ্দা দিয়েছে তো ওখানে গুণনা করবেন। চলেন একবার আমি রিডিং পড়ছি, আপনারা শুনবেন ভালো করে। বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। ঠিক আছে বন্ধুরা, আপনারা কি করবেন, সুরাতুন নাস এটা আয়াত নাম্বার 1 থেকে 6 পর্যন্ত আপনারা ভালো করে হিজ্জা করে নেবেন, ঠিক আছে। আর কি কি কায়দায় আছে আপনারা নুরানি কায়দায় যেসব গ্রামার পড়েছেন ওসব এখানে আপনি একবার দেখে নেবেন, ঠিক আছে। তারপরে 1 থেকে 2 মারতাবা এটা ভালো করে রিডিং পড়বেন, ঠিক আছে বন্ধুরা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।